করোনার দাপটে ছয় মাস পিছিয়ে 19 সেপ্টেম্বর শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, চলবে 10 নভেম্বর পর্যন্ত। ভারতে নয়, টি টোয়েন্টির এই জমজমাট আসর বসতে চলেছে সংযুক্ত আরব আমিরাতে। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে বসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসর। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশটিতে উড়ে যেতে শুরু করেছে দলগুলো। সেখানে করোনা পরীক্ষার পর শুরু হবে অনুশীলন। মাঠে নামার আগে আবারও করোনা পরীক্ষার মুখোমুখি হতে হবে খেলোয়াড় এবং কোচিং স্টাফদের। এবার চলুন জেনে নেই 13তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের সবগুলো দলের খেলোয়াড়দের তালিকা। দয়া করে তালিকাটা দেখার পরে কমেন্ট করে জানাবেন কোন দলটি এবারের আইপিএলে সবচেয়ে বেশি শক্তিশালী। মুম্বাই ইন্ডিয়ান্স, ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা, অধিনায়ক সূর্যকুমার যাদব, আনমলপ্রীত সিং, সৌরভ তিওয়ারি, ধাওয়াল কুলকার্নি, জসপ্রীত বুমরা, রাহুল চাহার, মহসিন খান, প্রিন্স বলবন্ত রাই সিং, দিগ্বিজয় দেশমুখ, হার্দিক পান্ডিয়া, জয়ন্ত যাদব, কৃণাল পান্ডিয়া, অনুকূল রায়, ঈশান কিষাণ এবং আদিত্য তারে। বিদেশি ক্রিকেটার ক্রিস লিন, কায়রন পোলার্ড, নাথান কুলটার্নেল, লাসিত মালিঙ্গা, মিশেল ম্যাককেলেনাঘান, ট্রেন্ট বোল্ট, কুইন্টন ডিকক, শেরফানে রাদারফোর্ড এবং ফাবিয়ান অ্যালেন। চেন্নাই সুপার কিংস, ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, অধিনায়ক অ্যান জগদীশন, ঋতুরাজ গায়েকওয়াড়, কে এম আসিফ, রবীন্দ্র জাদেজা, মুরলী বিজয়, কেদার যাদব, মনু কুমার, সাই কিশোর, হরভজন সিং, কারণ শর্মা, পীয়ূষ চাওয়ালা, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, দীপক চাহার এবং শার্দুল ঠাকুর। বিদেশি ক্রিকেটার শেন ওয়াটসন, মিশেল শার্টনার, জশ হ্যাজেলহুড, ইমরান তাহির, ফাফ ডুপ্লেসিস, ডয়েন ব্রাভো, লুঙ্গি অ্যানগিডি এবং শ্যাম কারান। রাজস্থান রয়্যালস, ভারতীয় ক্রিকেটার মহিপাল লোমরোর, মনন ভোরা, বিয়ান পরাগ, রবিন উত্থাপা, অঙ্কিত রাজপুত, মায়াঙ্ক মার্কান্ডে, শ্রেয়াস গোপাল, বরুণ অ্যারুন, জয়দেব উনাতকাট, কার্তিক ত্যাগী, আকাশ সিং, রাহুল তাওয়াটিয়া, শশাঙ্ক সিং, যশস্বী জয়সওয়াল, অনুরুদ্ধ যোশী, সঞ্জু স্যামসং এবং অনুজ রাওয়াত। বিদেশি ক্রিকেটার স্টেভেন স্মিথ, অধিনায়ক ডেভিড মিলার, ওশেন থমাস, অ্যান্ড্রু টাই, বেন স্টোকস, টম কারান, জস বাটলার ও জফরা আর্সার। কিংস ইলেভেন পাঞ্জাব, ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল, অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল, করুণ নায়ার, সরফরাজ খান, মনদীপ সিং, ঈশান পোরেল, রবি বিষ্ণই, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, মুগান অসিন, জগদীশ সুচিত, হরপ্রীত ব্রার, দর্শন নালকান্ডে, কৃষ্ণাপ্পা গৌতম, দীপক হুডা, তেজিন্দর সিং ধিলন এবং প্রসিমরণ সিং। বিদেশি ক্রিকেটার ক্রিস গেল, মুজিবুর রহমান, হরদাস ভিলজয়েন, গ্লেন ম্যাক্সওয়েল, জিমি নিশাম, ক্রিস জর্ডান, নিকোলাস পুরান এবং শেলডন কটরেল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি, অধিনায়ক গুরকিরত মান, দেবদূত পারিক্কল, যুবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, নবদীপ সাইনি, পবন নেগি, শিবাম ডুবে, ওয়াশিংটন সুন্দর, পবন দেশপাণ্ডে, পার্থিব প্যাটেল এবং শাহবাজ আহমেদ। ভারতীয় ক্রিকেটার অ্যাবি ডিভিলিয়ার্স, জশুয়া ফিলিপ, ক্রিস মরিস, অ্যারন ফিঞ্চ, কেন রিচার্ডসন, ডেলেস্টেন, ইসুর উদানা এবং মঈন আলী। দিল্লি ক্যাপিটালস, ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আয়ার, অধিনায়ক শিখর ধাওয়ান, প্রীত বিশ্ব, ঋষভ পান্ত, ঈশান্ত শর্মা, আকশার প্যাটেল, আজিঙ্কা রাহানে, রবিচন্দ্র অশ্বিন, অমিত মিশ্র, আভেশ খান, মোহিত শর্মা, ললিত যাদব, হর্ষল প্যাটেল এবং তুষার দেশপাণ্ডে। বিদেশি ক্রিকেটার কেমো পল, জেসন রয়, সন্দীপ লামিচানে, কাগিসো রাবাডা, মার্কোস স্টোয়েনিস, ক্রিস অক্স, অ্যালেক্স কেরি এবং শিমরম হেটমায়ার। সানরাইজার্স হায়দ্রাবাদ, ভারতীয় ক্রিকেটার মনীষ পাণ্ডে, বিরাট সিং, প্রিয়াম গর্গ, আব্দুল সামাদ, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কোল, টি নটরাজন, অভিষেক শর্মা, শাহবাজ নাদিম, বিজয় শঙ্কর, সঞ্জয় যাদব।
ঋদ্ধিমান সাহা, শ্রীবাস গোস্বামী এবং ভাবানাকা সন্দীপ। বিদেশি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার অধিনায়ক, জনি ব্রেস্টো, ক্যান উইলিয়ামসন, বিলি স্টানলেক, মিশেল মার্শ, মোহাম্মদ নবী এবং রশিদ খান। কলকাতা নাইট রাইডার্স ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিক অধিনায়ক, কমলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, নীতিশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি, শুভমান গিল, সিদ্ধেশ ল্যাট, বরুণ চক্রবর্তী, রাহুল ত্রিপাঠি, এম সিদ্ধার্থ এবং নিখিল নায়েক। বিদেশি ক্রিকেটার আন্দ্রে রাসেল, হ্যারি গার্নে, লোকি ফার্গুসন, সুনীল নারিন, প্যাট ক্যামিন্স, ইয়ন মর্গান, টম বেন্টন এবং ক্রিস গ্রিন। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, এই তালিকাটি দেখার পরে এবারের আইপিএলে সবচেয়ে বেশি কোন দলকে আপনাদের কাছে শক্তিশালী বেশি মনে হয়েছে? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।